নমস্কার বন্ধুরা, আমি অনামিকা আর স্বাগত জানাই আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফে। চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট, জব নোটিফিকেশন, বিভিন্ন এক্সামের সিলেবাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, জিকে আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে। বন্ধুরা, হাজির হয়ে গেলাম আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। রাজ্যের একটি স্কুলের তরফ থেকে একটি চাকরি বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে পিজিটি, টিজিটি, প্রাইমারি টিচার এবং নন টিচিং স্টাফ পদে নিয়োগ হবে। বিভিন্ন পোস্ট রয়েছে। এই চাকরির জন্য কোনো রকমের লিখিত পরীক্ষা আপনাদেরকে দিতে হবে না, সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হবে। তো এই চাকরির জন্য এলিজিবিলিটি কী রয়েছে, অ্যাপ্লাই আপনারা কী করে করবেন, ইন্টারভিউর তারিখ কবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে বলবো। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন। আর যতটা সম্ভব ভিডিওটিকে লাইক আর শেয়ার করে পৌঁছে দিন এলিজিবল ক্যান্ডিডেটসদের কাছে। চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আপনারা স্ক্রিনে অফিসিয়াল নোটিশটি দেখতে পাচ্ছেন। এই নোটিশটি বেরিয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় হাসিমারার তরফ থেকে, যেটা আলিপুরদুয়ারে স্থিত। এখানে বিভিন্ন বিষয়ের উপর শিক্ষক এবং নন টিচিং স্টাফ পদে নিয়োগ হবে। তো প্রথমে বলে দিই এখানে কোন কোন বিষয়ের উপর শিক্ষক নিয়োগ হবে এবং কোন কোন নন টিচিং স্টাফ পোস্ট রয়েছে। এখানে ইংলিশ, হিন্দি, সংস্কৃত, সায়েন্স, ম্যাথস এবং সোশ্যাল সায়েন্স এই সাবজেক্টগুলোর জন্য টিজিটি নিয়োগ হবে। তাছাড়া ইংলিশ, হিন্দি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথস, কম্পিউটার সায়েন্স, কমার্স, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্সের জন্য পিজিটি নিয়োগ হবে। এছাড়াও প্রাইমারি টিচার, ইয়োগা ইনস্ট্রাক্টর, ডান্স কোচ, কাউন্সিলর এবং নার্স পদেও নিয়োগ হবে। এই পোস্টগুলোর এলিজিবিলিটি এবং অন্যান্য কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া জানতে হলে আপনাদেরকে http://kbsongathon.nic.in এই ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে হবে। তবে কেন্দ্রীয় বিদ্যালয়ের যেই পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোর কোয়ালিফিকেশন কিন্তু সেমই থাকে, তো সেই কারণে আমি আপনাদেরকে এলিজিবিলিটিগুলো একটু বলে দিচ্ছি। তো কোয়ালিফিকেশনগুলো একটু দেখে রাখুন। পিজিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার পোস্টের ক্ষেত্রে প্রার্থীদেরকে কনসার্ন সাবজেক্টে NCERT রিজিয়নাল কলেজ অফ এডুকেশন থেকে 2 বছরের ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট কোর্স করা থাকতে হয়, অথবা ন্যূনতম 50% মার্কস নিয়ে রিলেভেন্ট সাবজেক্টে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি করা থাকতে হয়, আর সেই সঙ্গে প্রার্থীদের বিএড কোর্সও করা থাকতে হয়। টিজিটি অর্থাৎ ট্রেন্ড গ্রাজুয়েট টিচার পোস্টের ক্ষেত্রে প্রার্থীদেরকে কনসার্ন সাবজেক্টে NCERT রিজিয়নাল কলেজ অফ এডুকেশন থেকে 4 বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স করা থাকতে হয় উইথ 50% মার্কস, অথবা প্রার্থীদের কনসার্ন সাবজেক্টে ন্যূনতম 50% মার্কস নিয়ে ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হয় এবং সেই সঙ্গে সিটেট পাস হতে হয়। প্রাইমারি টিচার পোস্টের ক্ষেত্রে প্রার্থীদেরকে 50% মার্কস নিয়ে হায়ার সেকেন্ডারি পাস হতে হয় এবং সেই সঙ্গে DLED কোর্স করা থাকতে হয়, অথবা প্রার্থীদের BLED কোর্স করা থাকতে হয় কিংবা BED কোর্স করা থাকতে হয়, আর সেই সঙ্গে প্রার্থীদেরকে অবশ্যই সিটেট কোয়ালিফাইড হতে হয়। কম্পিউটার ইনস্ট্রাক্টর পোস্টের জন্য প্রার্থীদেরকে কম্পিউটার সায়েন্সে BE কিংবা BTEC করা থাকতে হয়, অথবা কম্পিউটার সায়েন্সে BCA অথবা MCA কিংবা MSc করা থাকতে হয়, অথবা ইনফরমেশন টেকনোলজির ওপর প্রার্থীদের MSc করা থাকতে হবে, কিংবা কম্পিউটার সায়েন্সে BSc করা থাকলে প্রার্থীরা আবেদন করতে পারবেন, কিংবা প্রার্থীদের যদি সায়েন্সের কোনো সাবজেক্ট অথবা ম্যাথামেটিক্সের ওপর ব্যাচেলার্স কিংবা মাস্টার ডিগ্রি করা থাকে আর সেই সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করা থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। নার্স পোস্টের জন্য প্রার্থীদের GNM অথবা BSc নার্সিং কোর্স করা থাকতে হবে। ইয়োগা ইনস্ট্রাক্টর পোস্টের জন্য প্রার্থীদের গ্র্যাজুয়েট হতে হবে এবং ইয়োগার উপর 1 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। কাউন্সিলর পোস্টের ক্ষেত্রে প্রার্থীদের সাইকোলজির ওপর BA কিংবা BSc কোর্স করা থাকতে হবে এবং সেই সঙ্গে ডিপ্লোমা ইন কাউন্সিলিংয়ের সার্টিফিকেট থাকতে হবে। ডান্স কোচের ক্ষেত্রে প্রার্থীদেরকে ন্যূনতম 50% মার্কস নিয়ে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে এবং সেই সঙ্গে রিলেভেন্ট ফিল্ডে ডিগ্রি কিংবা ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। এজ লিমিট মেনশন করা নেই, কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি আপনাদেরকে পে করতে হবে না। এবার তবে বলি কী করে আপনারা অ্যাপ্লাই করবেন। আপনাদেরকে হাসিমারা কেন্দ্রীয় বিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে বায়োডাটা ফর্ম ডাউনলোড করে নিতে হবে। বায়োডাটা ফর্ম ডাউনলোড করার জন্য লিংক আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশানে প্রোভাইড করে দেবো, সেই লিংক থেকে আপনারা বায়োডাটা ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন। এই বায়োডাটা ফর্ম আপনাদেরকে প্রপার ডিটেলস সহ ফিল আপ করে নিতে হবে।
এবং এরপর আপনাদেরকে সমস্ত রিলেভেন্ট ডকুমেন্টসের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি আর অরিজিনাল সহ নির্দিষ্ট দিনে ইন্টারভিউর স্থানে পৌঁছে যেতে হবে। ইন্টারভিউর রিপোর্টিং টাইম সকাল 8টা। ইন্টারভিউর স্থান কেন্দ্রীয় বিদ্যালয় হাসিমারা, এয়ারফোর্স স্টেশন হাসিমারা, আলিপুরদুয়ার, WB735215। ইন্টারভিউর তারিখগুলো আপনারা একটু দেখে রাখুন। কম্পিউটার ইনস্ট্রাক্টর পোস্টের ইন্টারভিউ হবে 2/9/2021 তারিখ। টিজিটি এবং পিজিটি টিচারদের ইন্টারভিউ হবে 2/9/2021 তারিখে। প্রাইমারি টিচার, ইয়োগা ইনস্ট্রাক্টর, ডান্স কোচ, কাউন্সিলর এবং নার্স পোস্টের ইন্টারভিউ হবে 3/9/2021 তারিখে। বন্ধুরা, এই চাকরির অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিও ডেসক্রিপশানে, সেখানে আমি আপনাদেরকে লিংক প্রোভাইড করে দেব। সেই লিংক থেকে আপনারা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া আমি আপনাদেরকে বায়োডাটা ফর্ম ডাউনলোড করার লিংকও প্রোভাইড করে দেব, সেই লিংক থেকে আপনারা বায়োডাটা ফর্মও ডাউনলোড করে নিতে পারবেন। আজ তবে এখানেই শেষ করছি বন্ধুরা। বিভিন্ন এক্সামের রেজাল্ট, অ্যাডমিট কার্ড, জিকে কুইজ পেতে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। টেলিগ্রাম চ্যানেল এবং অ্যাপি পেজের লিংক আপনারা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। যে সকল বন্ধুদের ফোনে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করা নেই, আপনারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটিকে ডাউনলোড করে ভিডিও ডেসক্রিপশানে দেওয়া লিংক থেকে টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ।